নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি এনএসসি এর ইন্ডিসেস গুলোর মধ্যে কি কি স্টক থাকে, তা কিভাবে আমরা এনএসসি এর মাধ্যমে দেখতে পারবো। আর এটাও আজকে জানতে চলেছি যে কিভাবে এক্সেল এর মাধ্যমে ইন্ডাস্ট্রি ওয়াইজ স্টক দেখতে হয়। আর ভিডিওর শেষে আরেকটা নতুন জিনিস তোমরা জানতে পারবে যেটা হয়তো অনেকেই জানো না। তো বেশি সময় না নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমাদের গুগল ক্রোমে গিয়ে এনএসসি টাইপ করতে হবে। এই ওয়েবসাইটটা এনএসসি ইন্ডিয়ারই আপগ্রেডেড ওয়েবসাইট। এখানে তোমরা www.1.nsindia.com দেখতে পাবে। তো এখান থেকে আমাদের যেতে হবে প্রোডাক্টস, প্রোডাক্টস থেকে ইন্ডিসেস, তারপর আমরা চলে যাব অ্যাবাউট ইন্ডিসেস। তো এখানে মেইনলি ব্রড মার্কেট ইন্ডিসেস গুলোর চার্ট দেওয়া আছে, যেগুলো আমরা আগের ভিডিওতে জেনেছিলাম। তো আমরা নিফটি ফিফটিতে ক্লিক করে নিই। নিফটি ফিফটিতে ক্লিক করার পরেই এখানে আরো চারটে ডাউনলোডের অপশন খুলে গেছে। তো এখান থেকে আমরা লিস্ট অফ নিফটি ফিফটি স্টকস ক্লিক করব। এটা অ্যাকচুয়ালি .csv ফাইলে ডাউনলোড হয় যা নোটপ্যাড দিয়ে খোলে। তো আমরা এখানে এই ফাইলটিকে এক্সেল থেকে খুলব। তো আমি শো ইন ফোল্ডার করলাম এবং এটাকে ওপেন উইথ এক্সেল করব। তো এখানে সবকটি কোম্পানি দিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি সহ, আর এখানে সিম্বলগুলোও আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। এইবার জিনিসটা দেখো, এখানে তোমরা 51টা স্টক দেখতে পাচ্ছ, অর্থাৎ 51টি স্টক নিফটি ফিফটির মধ্যে লিস্টেড। এর কারণ হলো 2016 তিনটে স্টক নিফটি থেকে বেরিয়ে গেছিল এবং তার বদলে আরও নতুন তিনটে স্টক নিফটির মধ্যে এসেছিল। তার মধ্যে একটা স্টক ছিল টাটা মোটরস লিমিটেড, ডিভিআর, যা টাটা মোটরসেরই পার্ট। তো যেহেতু টাটা মোটরস আগে থেকেই নিফটির মধ্যে লিস্টেড ছিল এবং নতুন করে আসায় নিফটিতে আমরা 51টা স্টক দেখতে পাই। তো আমরা একইভাবে নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্সও খুলে নিতে পারি এবং এখান থেকে নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স, অর্থাৎ লিস্ট অফ স্টকস আমরা ডাউনলোড করে নিতে পারি। আমরা সেম প্রসেসেই ডাউনলোড করব এবং তোমাদের যেই কথাটা বলছিলাম, দেখো এখানেও 151টা স্টক আছে। আমরা এই লিস্টটাকে সেক্টর ওয়াইজও দেখতে পারি। তো সেক্টর ওয়াইজ দেখার জন্য আমাদের প্রথমে 2 নম্বর সেল থেকে পুরোটা সিলেক্ট করে নিতে হবে ইন্ডাস্ট্রির পর থেকে। পুরো টেবিল অ্যারেটা সিলেক্ট করার পর আমরা চলে যাব ডেটায় এবং ডেটা থেকে চলে যাব শর্টে, গিয়ে কলম্বি সিলেক্ট করব, অর্থাৎ ইন্ডাস্ট্রি, এবং এখানে A to Z করে দেবো। তো আমাদের ইন্ডাস্ট্রি ওয়াইজ কোম্পানিগুলো সেট হয়ে গেছে, যেমন এখানে সব অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং তাদের কোম্পানিগুলো যা নিফটি মিড ক্যাপ 150 মধ্যে আছে। নিচে রয়েছে সিমেন্ট ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ইত্যাদি। তো আজকের ভিডিও এইখানে শেষ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছো ভিডিও থেকে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও অনেক কিছু জানার জন্য।